এবার ভয়ঙ্কর বিপদে রাজ্যের মন্ত্রী মলায় ঘটক কয়লাকাণ্ডে এবারও হাজিরা এড়িয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী মলায় ঘটক এই নিয়ে পরপর চারবার তলব করা হয়েছিল তাকে একবারও ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি শুধু মলায় ঘটক নন পুরুলিয়ার বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকেও এদিন তলব করা হয়েছিল তিনিও হাজিরা দেননি শুক্রবার বেলা এগারোটার মধ্যে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল তাদেরকে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি উনারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি সূত্রে খবর এবারেই শেষ নোটিশ দেওয়া হয়েছিল মলায় ঘটককে এবার হাজিরা না দিলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছিল তার মানে এটাই বোঝাচ্ছে যে তাকে আর নোটিশ দেবে না শুক্রবার তিনি না যায় ইডির পরবর্তী পদক্ষেপ কি হবে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক ইডি কথা জানান এর পরবর্তী পদক্ষেপ হবে মলয় ঘটকের বাড়ি যাওয়া সেক্ষেত্রে কি করবে বাড়িতে গিয়ে তার উত্তর কোনো দেননি ইডিকর্তা সেক্ষেত্রে তিনটি প্রশ্ন উঠছে প্রথম প্রশ্ন তাহলে কি ইডিকর্তারা মলয় ঘটকের বাড়ি গিয়ে তাকে কি কেবল জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র দেখবে দ্বিতীয়ত তাকে কি গ্রেপ্তার করবে যেহেতু এতগুলো নোটিশ দেওয়ার পরেও তিনি আসেননি তৃতীয়ত যদি মলয় ঘটক বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে ইডির পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা নিয়েও এখনও সন্ধিহান রাজ্যবাসী সাতই ফেব্রুয়ারি মলয় ঘটককে তলব করা হয়েছিল প্রথমবার তার আগে দোসরা ফেব্রুয়ারিরও হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি কিন্তু বারবারই কোভিডের কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান এবার ইডি রাইডারে চলে আসেন বাগমন্ডির বিধায়ক একাধিক অভিযুক্তের সঙ্গে কথা বলে তার নাম হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারীরা তাকে এক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি বলে মনে করছে তারা বৃহস্পতিবার সুশান্তকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান মিটিংয়ের জন্য কলকাতাতেই আছেন এই রকম কোনো নোটিশ তিনি পাননি তবে মলাই ঘটক কোন কারণে গেলেন না তা বোঝা যাচ্ছে না